আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। সাবমিটার কিভাবে কানেকশন করতে হয় এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখবেন আপনারা। তাই ভিডিওটি ফুল দেখবেন, টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না। এখানে আমরা ইনপুট সংযোগ করে দিলাম এবং অপর সাইডে আমরা আউটপুট সংযোগ করে দিব। কিভাবে সংযোগ করে দিলাম ভিডিওটি ফুল দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। কিভাবে সাবমিটার কানেকশন করতে হয় এ টু জেড আপনাদের দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন। আমরা প্রথমে মিটারটি যথাযথ স্থানে এবং সাব সার্কিট ব্রেকারের জন্য যথাযথ স্থানে প্লাগিং করে নিব দেয়ালে। এখন আমরা মেইন লাইন থেকে মেইন সুইচ থেকে আমরা পেজটি নেব। পেজটি এখান থেকে আমরা নিব, বের করব। এখান থেকে বের করে আমরা সার্কিট ব্রেকার দিয়ে এই মিটারটি অন অফ করব। তাই মিটারের আগে আমরা কানেকশন করে দিলাম এই পেজ। এটি পেজ টার্মিনালে যাবে, পেজ টার্মিনালে আমরা সংযোগ করে দিলাম। সার্কিট ব্রেকার থেকে আউটপুট লাইন এনে আমরা মিটারের মেইন যে আউটপুট ইনপুটে আমরা সংযোগ করে দিলাম। এবং এই দুটো টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই দুটো টার্মিনাল আউটপুট, প্রথম দুটো ইনপুট, বাকি আউটপুট। তাহলে মিটারের ভিতর দিয়ে বিদ্যুৎ পড়বে, তাহলে মিটারের রিডিং উঠবে আর কত বিদ্যুৎ খরচ করেছেন সেটি বুঝতে পারবেন এবং মিটার বিল দিতে পারবেন। সাবমিটার এভাবে কানেকশন করতে হয়। আমরা মেইন সুইচটি অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন মিটারটি চালু হয়ে গেছে, রিডিং দেখাচ্ছে। আগে যেহেতু মিটারটি ইউজ করা হয়েছিল সেই রিডিংটি এখনও সেভ করা রয়েছে। আমরা এখানে লাইন পাচ্ছে কি না সেটি টেস্টার দিয়ে আমরা দেখব। দেখতে পাচ্ছেন লাইন পাচ্ছে, এটি পেজ এবং অপর সাইডের আউটপুট পেজ, মাঝখানে দুটো নিউট্রাল কমন, এখান থেকে আউটপুট নিবেন। এজন্য আউটপুট নেওয়ার জন্য আমরা পেজটি সংযোগ করে প্রথমে নিউট্রাল সংযোগ করে নিলাম এবং পরবর্তীতে পেজ সংযোগ করে দিব, তাহলে আমাদের লাইটে জ্বলবে। এখানে একটি লাইট জ্বালানো রয়েছে, সেই লাইটে জ্বালানোর জন্য আমরা এই সিস্টেমটি করলাম। আর এটি একটি দোকানে ব্যবহার করা হয়েছে, মেইন সুইচ থেকে আরও দুটো তিনটো দোকান একসাথে সেই জায়গা থেকে লাইন নিয়েছি, মেইন সুইচ থেকে লাইন নিয়ে এই সাবমিটারটি অন হয়েছে। এখন আমরা যদি টার্মিনালটি শর্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আলো জ্বলতেছে মাঝখানে। আবার যদি আমরা দিই এখানে দেখতে পাচ্ছেন আলো জ্বলতেছে, অর্থাৎ আমাদের কাজটি কমপ্লিট। আর যে মিটারে মিটারটি নষ্ট হয়ে যায় সে মিটারটি আউটপুটে কোনো ভোল্টেজ দেবে না। এবার আমরা সহজভাবে কানেকশন করতে পারবো যে কোনো মিটার প্রথম দুই টার্মিনাল, প্রথম যে টার্মিনালটি, প্রথম টার্মিনালটি পেজ হয় এবং দ্বিতীয় টার্মিনালটি নিউট্রাল হয় এবং তৃতীয় টার্মিনালটি নিউট্রাল হয় আউটপুটের, আউটপুটের পেজ হয় লাস্টের টার্মিনালটি। আমরা এইটি দেখে কানেকশন করে দেবেন আর আপনারা চেক করবেন, অবশ্যই চেক করে কানেকশন দিবেন, তাহলে বিদ্যুৎ অপচয় হবে না। যথাযথ বিদ্যুৎ যতটুকু খরচ করেছেন ততটুকুই আপনারা ই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি লাইক করে আমাদের সাথে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও সামনে পেতে আমাদের সাথে থাকবেন। কোন রকম ভিডিও দেখতে চান আমার চ্যানেলের মাধ্যমে কমেন্টে জানাবেন, তাহলে সেই অনুযায়ী আমি ভিডিও করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।